হে গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমি ব্লক থ্রি করতেছি আমার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টকে নিয়ে। এর আগেও আমি দুটো ডিপার্টমেন্ট নিয়ে ভিডিও করছি, তো বেশি দেরি করবো না, আমি আমার মূল ভিডিওতে চলে যাই। তো এই হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স টেকনোলজি, এটা হচ্ছে ইলেকট্রনিক্স টেকনোলজি, যেটা হচ্ছে দ্বিতীয় তলায়, মানে কম্পিউটার ডিপার্টমেন্ট শেষ হয়ে দ্বিতীয় তলায় এইটা। তো হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টও। তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমরা প্রতিটা রুম দেখানোর চেষ্টা করবো। তো এটা হচ্ছে হেড অফ ডিপার্টমেন্টের রুম, যেটা প্রথমে বন্ধ আছে যেহেতু আমরা বিকালে ক্লাস করতে গেছিলাম। এটা হচ্ছে তাদের একটা ল্যাবরেটরি ক্লাস। এরপরে হচ্ছে এটা হচ্ছে আর একটা করিডোর, সেই করিডোরে হচ্ছে ক্লাসরুমগুলো রয়েছে, এবং এটা হচ্ছে তাদের আরও একটি ল্যাব ক্লাস, যেখানে ব্যবহারিক ক্লাসগুলো হয়ে থাকে। তো হচ্ছে ক্লাসগুলো হচ্ছে আমাদের ভবনগুলো যেহেতু খুবই পুরাতন, সে কারণে হচ্ছে এরকম দেখা যাচ্ছে। এবং এরপর আমরা দেখা এটা এর পাশের সাথে হচ্ছে টিচার্স কমন রুম, এবং হচ্ছে আমরা আবারও হচ্ছে যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে, আমি আমাদের ক্লাসটা তোমাদের ঘুরে দেখাই, মানে হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্টে একটা সাবজেক্ট ইলেকট্রনিক্সের পড়ে গেছে। তো আমরা এগুলো নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও করবো, যে হচ্ছে আসলে কোন কোন সাবজেক্ট কেন পড়তে হয় আমাদেরকে। তো এরপরে হচ্ছে আমি হচ্ছে আমরা যে ল্যাবটাতে ক্লাস করতেছিলাম সেই ল্যাবের মধ্যে, তো আমাদের আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে, অন্য রুমে ভাইবা পরীক্ষা হচ্ছিলো, আর এখানে আমরা সব ফ্রেন্ডগুলো মিলে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা প্রস্তুতি নিয়েছিলাম। তো সবাই মিলে খুব হাসি হাট্টা করতেছিলাম, তো এখানে রফিগুলো আবার দেখে পোস্ট দিচ্ছিলো। তো হচ্ছে এরপরে হচ্ছে আমরা এই যে ভাইবা পরীক্ষার জন্য চলে গেছিলাম, তো এখানে সামনে তারা ভাইবা পরীক্ষা দিচ্ছে, আমি অবশ্যই ভাইবা পরীক্ষা শেষ করে ফেলছি, আমার ভাই আমার অনেক ভালো হয়েছে। তো এখানে ফোনটা বের করতে ভয় লাগতেছিলো, কারণ হচ্ছে ম্যাডাম ছিল। তো এটা হচ্ছে যে হেড অফ ডিপার্টমেন্টের রুম প্রথমে দেখাইলাম। এবং আরেকটা সবচেয়ে ভালো যে জিনিস যেটা হচ্ছে যে এখানে যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলো কিন্তু সবগুলোই হচ্ছে ইলেকট্রনিক্সের ডিপার্টমেন্টের ছাত্ররাই কিন্তু নিজে থেকে বানিয়েছে। তো হচ্ছে এই হচ্ছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। আজকে হচ্ছে ভিডিওটি এই পর্যন্তই, যেহেতু তাদের ডিপার্টমেন্টটা খুব ছোট, বাট ভিতরে আরও কিছু রুম আছে যে রুমগুলো হচ্ছে ডেস্ক্রিপশনে রাখে, এই জন্য দেখাতে পারিনি। তো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং হচ্ছে পরবর্তীতে আরও আরও আপডেট পাওয়ার জন্য।